শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো সকালবেলা উঠে আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে যে আজকে বাসায় কেউ নেই, বাকি সবাই গ্রামের বাড়িতে ঘুরতে গেছে, এই জন্য পুজো করার দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। তো সকালবেলা উঠে আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নেব, এরপর হচ্ছে বাকি যে সমস্ত কাজকর্ম সেইটা করব। তো এ হচ্ছে আমাদের ছোট্ট মোট একটা ঠাকুর ঘর, এখানে প্রায় সব ধরনের ঠাকুরই আছে। ঠাকুরঘর পরিষ্কার করার পর এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়ার আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ হচ্ছে পরিষ্কার করার সময় অনেক ময়লা টলা পড়তে পারে নিচে, তো এর জন্য আগে পরিষ্কার করে এরপর ঝাড় দিলে ভালো হয়। তো ঘরটা ঝাড় দেওয়ার পর হচ্ছে মুছে এরপর পুজোটা করব। শুভ সকাল সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি, খুব ভালো আছি। তো এখন যাচ্ছি হচ্ছে পূজার জন্য ফুল আনতে। আজকে বাসায় কেউ নেই, বাকি সবাই গেছে গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠানে। তো এখন আজকে আমাকেই পূজাটা করতে হবে, এর জন্য সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়েছি, ঠাকুরঘরটা পরিষ্কার করেছি। এরপর হচ্ছে দুজনে মিলে যাচ্ছি ফুল আনতে। এখানে নিচে আমাদের ফুল গাছ আছে, ওইখান থেকে ফুল নিয়ে আসবো। তো তোমার আপনাদের সাথে একটু শেয়ার করি। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। আবার আজকে সকালবেলা রান্না বান্না করবো, আজকে সকালে স্পেশাল রান্না হবে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার হবে। তো ঠিক আছে, কথা না বলে ধরুন তাড়াতাড়ি চলে যাই। এই জামা চলে আসছে নিচে, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর আর কি না আমার গেট। এখন যাব আমরা, যাব হচ্ছে একদম মেইন গেটের কাছে, ওইখানে ফুল আছে, ওই দিকে যাও, ওই দিকে সামনে, ওই যে ফুল গাছ, যাও ওই দিকে যাও। ফুল আসছে কোনো সন্দেহ, কারণ হচ্ছে যে এখানকার অনেকে তো পূজা করে, তো দেখা যায় যে সকালবেলা উঠে ফুল নিয়ে যায়। আমার একটু দেরি হয়ে গেছে, ওই যে সামনের দিকে যাও। আচ্ছা ফুল বের হও বের হও। এই জায়গাটা হচ্ছে মেইন গেট দিয়ে ঢোকার সময়, মানে আমাদের কলোনিতে ঢোকার একটা মেইন গেট আছে, সেখান দিয়ে ঢোকার দুই পাশে, রাস্তার দুই পাশে ফুল গাছগুলো লাগানো আছে। আমাদের কলোনিতে যতগুলো হিন্দু আছে যারা পুজো টুজো করে সকালবেলা, ওনারা সবাই এখান থেকে ফুল নিয়ে যায়। তবে আগে আরেকটা বড় গাছ ছিল, এখন সেটা কেটে ফেলেছে, হয়তো বা এটা সৌন্দর্য হিসেবে ওরা লাগিয়েছে, কিন্তু আমাদের অনেক কাজে লাগে। দেখা যায় যে পুজোর ফুল বারান্দাতে ফুল গাছ লাগালে সেটা হতে চায় না, কারণ রোদটা ঠিক মতো পড়ে না। তো এখানে তো আর সেই সমস্যাটা নেই, এখানে যাই লাগানো সেটা খুব সুন্দরভাবে আর কি হয়। তো এখানে ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে, তো এর জন্য ভাবলাম এখান থেকে নিয়ে যাই। বাসায় এই যে দেখতে পাচ্ছেন, এই কটা তুলেছি, আর অর্ধেক তোলার পর ওইখান থেকে বলতেছে ফুল তোলা নিষেধ। তো সকালবেলা প্রত্যেক দিন এখান থেকে ফুল নিয়ে যায়, আমি জানি হয়তো আজকে অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা হয়তো দেখতে পায় না, এর জন্য হতে পারে। তো যাই হোক, এই যে ফুল তোলা হয়ে গেছে, কিন্তু এখানে আরও কিছু ফুল গাছ আছে, হয়তো ওখান থেকে নিয়ে যাবে, আমি ঠিক জানি না। তো এখন বাসায় চলে যাবো, অনেক গরম, বাসায় যাওয়ার পর হচ্ছে পুজোটা করবো। এরপর হচ্ছে আজকে সকালবেলা রান্না বান্না একটু দেরি করে করছি। Thank you.
চলে আসলাম রান্নাঘরে আপনাদের সাথে রান্না শেয়ার করতে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো আজকে বানাবো হচ্ছে নান রুটি, তার সাথে মাংস কষা। তো এখানে ইস্টটা আগে ভিজিয়ে নিচ্ছি। এখানে একটু হালকা গরম জল নিয়েছি, তার মধ্যে ইস্ট দিলাম। এরপর দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। সয়াবিন তেল শেষ হয়ে গেছে, এর জন্য সরিষার তেল দিলাম। এরপর লবণ দেব। এবার হচ্ছে এটাকে 10 মিনিট আর কীভাবে রেখে দেবো যাতে একটু অ্যাক্টিভ হয় ইস্টটা। এবার হচ্ছে যে এখানে ময়দা নিয়ে নিয়েছি, যতটুকু লাগে আর কি, যার যতটুকু লাগে সেই পরিমাণ হিসেবে। এবার হচ্ছে সেই ইস্ট ভেজানো জলটা এর মধ্যে দিয়ে আমি মেখে নেব। আর তেলের পরিমাণটা খুবই কম দিতে হয় এই রুটিতে। আর এদিকে যে মাংসটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে কয়েক পিস মাংস আছে, তার সাথে হাড্ডি প্লাস হচ্ছে চিকেনের স্কিন মানে চামড়া আর কি, সব মিক্সড করা আর কি। তো এখন মশলা দিচ্ছি। দিলাম জিরে, রাঁধুনি, সরিষা বলতেছি মৌরি, এগুলো মিক্সড করে বেটে নিয়েছিলাম। এরপর দিলাম হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এটা একটু মেখে নেব। এখানে মাখানো শেষ, এবার রান্নাটা শুরু করব। একটু জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম। এবার দেব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিলাম মেখে রাখা মাংসটা। এবার হচ্ছে এটাকে 10 থেকে 15 মিনিট যতক্ষণ ইচ্ছা ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। আসলে মাংস রান্নাটা অনেকটা ডিপেন্ড করে কষানোর উপর। মাংস যত বেশি সময় নিয়ে ভাজবেন মানে কষাবেন ততটা ভালো হবে। তো এখানে আলুটা দিয়ে দিলাম, আলুটা আগে ভেজে নিয়েছিলাম। আর চামড়া দিয়ে মাংস রান্না করলে একটু তেলের পরিমাণটা কম দিতে হয়, কারণ আমরা জানি যে চামড়ার মধ্যে তেল থাকে যেটা রান্না করার সময় উঠে আসে। তো এবার হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর সবশেষে একটু গরম মশলা বাটা দেবো। আমরা সবসময় মাংস রান্না করলে গরম মশলা বাটাটা দিয়ে থাকি, সুন্দর একটা স্মেল আসে। এবার হচ্ছে রুটি বানাবো। তো যতক্ষণ পর্যন্ত রুটিটা মেখে রাখবেন তত ভালো, যত বেশি রাখা যায়। অনেক সময় আগের দিন রাত্রিবেলাও রাখা যায়, সেক্ষেত্রে আরও ভালো। মানে যতক্ষণ বেশি ইস্টটা রুটির সাথে থাকবে মানে মাখানো থাকবে তত বেশি ফুলবে। তো এখানে আমি জাস্ট নর্মাল রুটির মধ্যে বানিয়ে নিচ্ছি, তেল ইউজ করতেছি না আমি। জাস্ট একটু লাগছে বলে একটু হালকা আলগা ময়দা ইউজ করতেছি। তো এটা বেলা হয়ে গেছে। এবার হচ্ছে রুটির এক সাইডে আমি জল দিয়ে পুরোটা আর কি মেখে নেব, জল দিয়ে দেবো পুরো রুটির মধ্যে। এবার হচ্ছে একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার হচ্ছে যে পাটটাতে রুটির জল দিয়েছি সেই পাটটার নিচে দেব, আর যে পাটটাতে দেনে সেটা উপরে থাকবে। এবার হচ্ছে নিচের পাটা যখন হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন যে রুটিটা উপর দিক থেকে ফুলে উঠছে। তো তখন আমি তাওয়াটা উপর করে মানে উপরের অংশটা উল্টাবো না, জাস্ট তাওয়াটাকে আর কি উপর থেকে তাপটা দিব, যাতে রুটিটা একটু উপর থেকে পোড়া পোড়া হয়। এটা এইভাবেই ভাজতে হয় না, রুটি ভাজার সিস্টেম হচ্ছে এভাবে। তো আপনারা চালের মধ্যে একটু বাটার দিতে পারেন, তবে হ্যাঁ আমি যতটুকু জানি যে একটু পোড়া পোড়া টাইপেরই হয় নানটা। আর এভাবে উল্টিয়ে রুটির মতো ভাজতে পারেন যেভাবে নর্মাল রুটি ভাজে, সেক্ষেত্রে উপরের অংশটা এতটা সুন্দর ফুলবে না। এর জন্য একটু এক পার্টে জল লাগিয়ে দিলে দেখা যায় প্যানের মধ্যে নিচের অংশটা লেগে থাকে, যখন প্যানটা উপর করবেন তখন রুটিটা খুলে পড়ে যাবে না। এর জন্যই আর কি জলটা দেয়া, এটাই হচ্ছে জলটা দেওয়ার কারণ, তাছাড়া তেমন কিছুই না। আপনারা চাইলে নর্মাল রুটির মতো এটা ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে উপরের অংশটা এত সুন্দর ফুলবে না। তো এখানে আমি আরেকটা আর কি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে জলটা মাখছি, পুরো রুটির মধ্যে হালকা একটু জল মেখে নিলাম। এভাবে সেম প্রসেসে আর কি তাওয়ার মধ্যে জলের অংশটা নিচে দিয়ে যে অংশটা শুকনো থাকবে সেটা উপরে দিতে হবে। এরপর হচ্ছে যে এরকম চুলার মধ্যে ধরবেন তাওয়াটা উপর করে, তাহলে উপরের অংশটা ফুলে উঠবে আর একটু হালকা পুরো পুরো হবে। এই তো হয়ে গেল নান রুটি, আর আমার সকালবেলার খাবার বানানো কমপ্লিট। তো নানের সাথে চিকেন কষা,
এটা কিন্তু খুবই মজার একটা খাবার, বিশেষ করে সকালের আইটেমের ক্ষেত্রে যদি মেহমান আসে বাসায় তাদেরকে রান্না করে খাওয়াতে পারেন সকালের একটু ভালো খাবার দাবার হিসেবে করতে গেলে এটা খুবই ভালো হয়, নানের সাথে মাংস কষা। এখানে যে বেড়ে নিলাম আমরা খাওয়া দাওয়া করবো, এখানে যে মাংস কষা নিয়ে নিয়েছি, মাংস কষা মানে কি মানে চিকেন কারি বলতে পারেন, আর এই যে রুটি বানানো শেষ, এই হচ্ছে আমাদের সকালের খাবার। কেমন লাগলো আপনাদের আজকে সকালের খাবারের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আমার পাশে থাকবেন, কারণ লাইক না করলে আমি বুঝতে পারবো আপনার ভালো লেগেছে। যাই হোক আজকের ব্লগটা শেষ করে দিব, অনেকটাই বড় হয়ে গেছে তাই না, আর রেসিপিটা কিন্তু দুর্দান্ত। এরকম রেসিপি আপনারা নিজেরা স্পেশাল খেতে চাইলে সকালবেলা করে খেতে পারেন, অথবা বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকে করে খাওয়াতে পারেন, খুবই মজার কিন্তু খুবই সহজ। রুটিটা চোখ বন্ধ করে হয়ে যায়, দেখে হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু এক দুবার বানালেই পারবেন একদম সোজা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে, ততদিন সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।